গুড ইভিনিং বন্ধুরা নয়নতারা বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাঁধাকপির পকোড়া তো বাঁধাকপি পকোড়া তৈরি করার জন্য আমি কী কী নিয়েছি সেটাই তোমাদের বলছি তো আমি নিয়েছি বাঁধাকপি আমি ছোটো ছোটো কেটে নিয়েছি ধনেপাতা লঙ্কা পেঁয়াজ কুচি তো আমি প্রথমে বাঁধাকপি ও পেঁয়াজ একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখন এটাকে একটা ছিদ্রযুক্ত গামলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং আর আমি মেখে নিলাম এখন পনেরো কুড়ি মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম এর ফলে বাঁধাকপি থেকে এক্সট্রা জল বেরিয়ে যাবে এবং বাঁধাকপি ও পেঁয়াজ সফট হয়ে আসবে তো এখন আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি এক্সট্রা জল বেরিয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ধনে ও লঙ্কা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে জিরে গুঁড়া দিচ্ছি আপচা চামচ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর এখন আমি এর মধ্যে বেসনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কোনো জল দিচ্ছি না বাঁধাকপি ও পেঁয়াজ এমনিতেই ভেজা ভেজা আছে এর এটাই আমি মেখে নেব তো সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি ওভেনে কড়াইটা গরম হতে দিয়েছি তো কড়াইটার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে এসেছে তো এখন কয়েক চামচ তেল আমি পকোড়ার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এই গরম তেল যদি পকোড়ার মধ্যে দেওয়া হয় তাহলে পকোড়াগুলো মুচমুচে হয় তো দু তিন চামচ তেল আমি নিয়ে নিয়েছি এখন আমি ব্যাটারটা ভালোভাবে মেখে নিচ্ছি তো পকোড়ার ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে পকোড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি তো এই সময় ওভেনের ফ্লেমটা মিডিয়ামে থাকবে এবং লো থেকে মিডিয়াম ফ্লেমেই করতে হবে তো পকোড়াগুলো আমি একবার পাল্টে দিচ্ছি তো পকোড়াগুলো আমি বারবার উল্টে পাল্টে নিলাম পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি জাঞ্জরা দিয়ে তুলে নিলাম আবার বাকি পকোড়াগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি বিকেলের নাস্তা হিসাবে চা কিংবা মুড়ি দুটোর সাথে এই পকোড়া খেতে দারুণ লাগে এদিকে কথা বলতে বলতে পকোড়াগুলো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে এই পকোড়াগুলো তুলে নিচ্ছি এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো আমি এখানে টমেটো চাটনির সাথে সার্ভ করছি তোমরা চাইলে চায়ের সাথে সার্ভ করতে পারো বা অন্য কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারো তো আমার বাঁধাকপির পকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না নমস্কার থ্যাংক ইউ আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে